বন্ধুরা, কারো কি জানা আছে স্বর্ণ কিভাবে এলো? এখন কাদের কাছে সব থেকে বেশি স্বর্ণ আছে, কাদের কাছে পানি থেকেও বেশি স্বর্ণ ছিল, এ সকল জানা অজানা তথ্য নিয়ে জেটিভি বাংলার শুক্রবারের বিশেষ আয়োজন তথ্যবহুল খণ্ড। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আছি আমি পারিজাত পরি। প্রাচীন মিশরীয়রা স্বর্ণ বের করতে শুরু করে মাটি থেকে। এখন পর্যন্ত 1,25,000 টন স্বর্ণ খুঁজে বের করা সম্ভব হয়েছে। স্বর্ণ অনেক সভ্যতার সৃষ্টি, আবার বিনাশেরও মূল কারণ। গত কয়েক শতাব্দীতে লাভা ঠান্ডা হওয়ায় পৃথিবীর উপরপৃষ্ঠে অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম অধিক পরিমাণে চলে এসেছে। ওদিকে লোহা, তামা, স্বর্ণ, মার্কারির মতো দামি ধাতু চলে গিয়েছে ভূগর্ভে। উপরের পৃষ্ঠে এগুলোর দেখা পাওয়ারই কথা ছিল না, যদি না আগ্নেয়গিরি হয়ে লাভার সাথে বের হয়ে না আসতো। এভাবেই স্বর্ণ বিভিন্ন সাগর, নদী নালায় পৌঁছে যায়, তাই সব জায়গায় সমান পরিমাণে স্বর্ণ পাওয়া যায় না। 5,000 বছর আগেই মিশরীয়রা স্বর্ণ থেকে বিভিন্ন জিনিস বানানোর কৌশল জানত। তারা জানত স্বর্ণ খুবই মূল্যবান, তাই রাজারানীর দাফনের সময় সাথে দিয়ে দেওয়া হতো স্বর্ণ। কবরগুলোও হতো স্বর্ণের তৈরি, যেন স্বর্ণের জিনিসগুলো স্বর্গে উপভোগ করা যায়। কিন্তু এই স্বর্ণই মিশরের পতন ঘটায়, কারণ রাজার শাসন ছিল স্বর্ণের উপর নির্ভরশীল। তাতেই ইজিপ্টের অনেক রাজা কাঙ্গাল হয়ে যায়। মধ্যযুগে ইউরোপ আর আরব স্বর্ণ স্বল্পতায় ভুগত, তাই আলকেমিরা স্বর্ণ বানানোর চেষ্টা শুরু করে। আলকেমিরা পারদ থেকে স্বর্ণ বানাতে আদা জল খেয়ে লেগে যায়, কারণ স্বর্ণ পারদ থেকে মাত্র 1 ইলেকট্রন কম। পারদ আর স্বর্ণের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 80 ও 79, কিন্তু অনেক চেষ্টাতেও তাদের উদ্দেশ্য সফল হয়নি। বরং সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের আবিষ্কার হয়, যেগুলো ছাড়া আজকাল ইন্ডাস্ট্রিয়াল কাজ ভাবাই যায় না। পর্তুগিজ আর স্পেনীয়রা দক্ষিণ আমেরিকায় পৌঁছে দেখা পায় ইনকাদের। ইনকাদের কাছে এত স্বর্ণ ছিল যে মনে হতো কখনোই তা শেষ হবার নয়। তাদের সব কিছুতেই স্বর্ণ ব্যবহার করা হতো, তারা লোহা চিনতই না। স্বর্ণের লোভে স্পেনীয় আর পর্তুগিজরা তাদের ধ্বংস করে দেয়। এই সব স্বর্ণ পাচার হয় ইউরোপে। এভাবে ইউরোপ উন্নত হয়। 24 জানুয়ারি 1848 সালে ইউরোপিয়ান জেমস মার্শাল আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় অনেক স্বর্ণের খোঁজ পায়। এতেই অল্পদিনে সেখানে 55,000 মানুষ নিয়ে একটি শহর গড়ে ওঠে, তাই আমেরিকাও স্বর্ণ জমিয়ে ধনী হতে থাকে। এছাড়া সাইবেরিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকায় স্বর্ণের খোঁজ পাওয়া যায়, আর ব্রিটেনের মতো গরিব দেশও স্বর্ণ লুটের মাধ্যমে ধনী হতে থাকে। সব দেশেই আস্তে আস্তে স্বর্ণ পৌঁছে যায়। স্বর্ণের নির্ধারিত মূল্য 24 ক্যারেট, 8 বা 9 ক্যারেটের হলে তাকে স্বর্ণ বলা যাবে না। আমেরিকায় 14 ক্যারেট, ইউরোপে 18 ক্যারেট, আরব দেশে 31 ক্যারেট, বাংলাদেশ ও ভারতে 22 ক্যারেটের গয়না বানানো হয়। 24 ক্যারেটের গয়না খুব নরম হয়ে থাকে, অনেকক্ষণ পরে থাকলে তা ভঙ্গুর হয়ে ওঠে। এখন সব থেকে বেশি স্বর্ণ আছে আমেরিকার কাছে, যার পরিমাণ 8,133.5 টন। ফেব্রুয়ারি 2020 পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশে 734.305 আমেরিকান ডলারের সমান স্বর্ণ মজুদ আছে। বন্ধুরা, স্বর্ণ নিয়ে এমন সব মজার তথ্য আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদেরকে ইমেল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। জেআরএফ রেমিটেন্স, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশি ভাই বোনেরা নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে যে কোনো সময় টাকা পাঠাতে পারেন।